আজকে আমি যাবো হো হো ক্যাটারিং এ ক্যাটারিং করতে, তাই দলবলের সাথে ক্যাটারিং এর মালপত্র নিয়ে বেরিয়ে পড়লাম আর কিছুটা পথ হেঁটেই চলে আসলাম ক্যাটারিং বাড়ির সামনে। ঢুকেই রাইস সেরিমনির লেখাটা দেখে আমার বন্ধু তো বুঝতেই পারছিল না যে এটা কিসের অনুষ্ঠান হচ্ছে। তখন আমি ওকে বোঝালাম যে এটা অন্নপ্রাশনের অনুষ্ঠান হচ্ছে, কিন্তু ও তাও বুঝতে পারেনি। যাই হোক, ওকে তো বুঝাতে পারলাম না, তাই চলে আসলাম চেয়ার টেবিলের কভার গুলো পড়াতে। কাজ করতে করতে প্রচন্ড খিদে পাচ্ছিল, তাই রাধুনিকাকু আমাকে একটা চিকেন স্যাটে দিয়েছিল, ওটা খেয়ে খিদেটা মিটালাম। আর এই দেখো হো হো ক্যাটারিং এর ব্যানার, ফাইনালি ক্যাটারিংটা খুলেই ফেললাম। তোমরা যদি তোমাদের বাড়ির অনুষ্ঠানে আমাদের ক্যাটারিং দিয়ে কাজ করাতে চাও তাহলে অবশ্যই পোস্টারে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আর এই দেখো ভাই, 2000 টাকার নোট দিয়ে মেনু কার্ড বানিয়েছি, ব্যাপারটা খুব ইউনিক না? যাই হোক, অনেক তো আড্ডা ইয়ার কি হলো, এবার আস্তে আস্তে সার্ভিসের কাজটা শুরু করে দিলাম। কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, তাই আর বেশি দেরি না করে খেতে বসে পড়লাম। প্রথমে খেয়েছিলাম গলদা চিংড়ি আর তারপর খেয়েছিলাম মাটন দিয়ে ভাত। বাই দ্য ওয়ে, আমি এখন রসগোল্লা খাই, আর তোমরা এরকম মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।